সবাইকে জানাই হ্যালো হাকিমপুর পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা এখন আছি মুর্শিদাবাদের হাজারদুয়ারি, এখানে আছে নবাব সিরাজউদ্দৌলার কবরে। আমরা এখন যাব নবাব সিরাজউদ্দৌলার কবর দেখার উদ্দেশ্যে। আমরা যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাগীরথী নদী, ভাগীরথী নদীর পাশে হচ্ছে হাজারদুয়ারি। আমরা যাব ভাগীরথী নদী পার হয়ে ওই পারে খোশবাগ, যেখানে শুয়ে আছে স্বাধীন বাংলার শেষ নবাব নবাব সিরাজউদ্দৌলা। যারা মুর্শিদাবাদ এসে হাজারদুয়ারি থেকে খোশবাগে যেতে চান, তারা অনেকে বলবে যে হাজারদুয়ারির পাশ থেকে নৌকায় করে ওপারে যাওয়া যায়, কিন্তু যারা একা একা আসবেন তারা হাজারদুয়ারি থেকে ফেরিঘাটে আসবেন। ফেরিঘাটে এসে এই ধরনের নৌকা পার হয়ে ওই পারে ইজি বাইক করে খোশবাগে যেতে পারেন। আমরা এখন ভাগীরথী নদীর উপরে আসি, নৌকায় করে পার হচ্ছে ওই পারে খোশবাগের উদ্দেশ্যে আমরা এখন যাব। অবিভক্ত বাংলার রাজধানী মুর্শিদাবাদ, এখানে আসলে ঐতিহ্যের কোনো শেষ নেই। মুর্শিদাবাদের আকাশে বাতাসে ছড়িয়ে আছে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা, এবং এই স্থানগুলোই সাথে মিশে আছে বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তগুলো। আমরা এখন ইজি বাইকে করে যাচ্ছি খোশবাগের উদ্দেশ্যে। সেই খোশবাগেই শুয়ে আছে স্বাধীন বাংলার শেষ নবাব নবাব সিরাজউদ্দৌলা এবং তার নানা মুর্শিদকুল খাজা আলীবর্দী খাঁ। এই যে সামনে যে পিলার যে কবরটা আছে, এটাই হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার কবর। এখানেই শুয়ে আছে, এই কবরটাই হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার কবর। এখানেই শুয়ে আছে স্বাধীন বাংলার শেষ নবাব নবাব সিরাজউদ্দৌলা। পলাশী প্রান্তরে ইংরেজ বাহিনীর হাতে মীরজাফরের বিশ্বাসঘাতকতার ফলে এই অবিভক্ত বাংলা বিভক্ত হয়ে গেছিল এবং নবাব সিরাজউদ্দৌলা নিহত হয়েছিল। এটাই হচ্ছে সেই নবাব সিরাজউদ্দৌলার কবর, এবং নবাব সিরাজউদ্দৌলা কবরের পাশে শুয়ে আছে তার ভাই, পাতানো ভাই। এখানে শুয়ে আছে নবাব সিরাজউদ্দৌলার প্রহরী, যারা সবসময় তার সাথে প্রহরীর মতো থাকতো, তাদের কবর এখানে আছে, এবং নবাব সিরাজউদ্দৌলার ফ্যামিলির প্রত্যেকের কবর এখানে আছে। এবং সামনে যে টাইলস বাঁধানো যেটা, আর এই দুটা কবর হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার দুই স্ত্রী লুৎফুন্নেসা এবং আলিয়া। আলিয়া ছিল মোহনলালের বোন। এটা হচ্ছে আলীবর্দী খানের কবর, এই কবরটাই একমাত্র এখানে নবাব সিরাজউদ্দৌলা নিজ হাতে দিতে পেরেছিল। এবং এখানে আরও কবর আছে নবাব সিরাজউদ্দৌলার পরিবারের সবার কবরই এখানে আছে, এবং তার রক্ষী প্রহরী সবার কবর এখানে আছে। ঘরটাকে বারোদুয়ারি বলা হয়, কারণ এখানে 12টা দরজা আছে, এর জন্য এখানে বারোদুয়ারি বলা হয়। এটাই হচ্ছে আলীবর্দী খানের কবর, নবাব সিরাজউদ্দৌলার নানা। 1756 সালে আলীবর্দী খাঁ মৃত্যুবরণ করেন, এবং 1740 সালে এই খোশবাগ নির্মাণ করেন আলীবর্দী খাঁ নবাব সিরাজউদ্দৌলার নানা। এই আলীবর্দী খানের কবরটাই নবাব সিরাজউদ্দৌলা নিজ হাতে এখানে দিতে পেরেছিলেন। এটাই হচ্ছে নবাব আলীবর্দী খানের কবর। এই কবরটা আগে মণিমুক্তা দিয়ে বাঁধানো ছিল,
এরপর ব্রিটিশ শাসনের সময় সেই মণিমুক্তাগুলো সব ব্রিটিশ শাসকরা খুলে নিয়ে যায়। এটাই হচ্ছে নবাব আলীবর্দী খানের কবর, নবাব সিরাজউদ্দৌলার নানা। খোশবাগ মূলত খুশবু এবং বাগিচায় দুটো শব্দর সংমিশ্রণে খোশবাগ নামে পরিচিত। এখানে এই খোশবাগ 1740 সালে নবাব আলীবর্দী খান নবাব সিরাজউদ্দৌলার নানা এটা প্রতিষ্ঠা করেন এবং এখানে 118 রকম গোলাপের চাষ হতো। সেই খুশবু বা সুগন্ধির বাগিচা থেকে খোশবাগ নাম। নবাব সিরাজউদ্দৌলার কবরে যাওয়ার প্রথম গেট, এখানে শুয়ে আছে নবাব সিরাজউদ্দৌলার মাতা সহ তার খালা সহ আরও অনেকে এখানে শুয়ে আছে। নবাব সিরাজউদ্দৌলার মাতা আমেনা এখানে শুয়ে আছে, এখানে তার কবর আছে। আলীবর্দী খানের মেয়ে মেয়ে ছিল চারটা, এখানে আছে তারা, তাদের প্রত্যেকের কবর এখানে আছে। মুর্শিদাবাদে হাজারদুয়ারিতে আসলে নবাব সিরাজউদ্দৌলার কবর, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। এবং সামনে যে কবরগুলো দেখতে পাচ্ছেন এগুলো 1757 সালে পলাশির যুদ্ধের সময় নবাব সিরাজউদ্দৌলার সাথে যে কয়জন দেখা করতে এসেছিল মীরজাফরের সহায়তায় সবাইকে এখানে নিহত করা হয় এবং তাদের কবর এখানে দেওয়া হয়। এখানে বিভিন্ন জায়গা থেকে তাদের দেখতে আসছিল, ঢাকা থেকেও আসছিল, বিভিন্ন রাজ্যের প্রশাসনিক কর্মকর্তারা নবাব সিরাজউদ্দৌলার সাথে যখন দেখা করতে আসছিল তাদের সবাইকে মেরে ফেলা হয় এবং তাদের কবর এখানে। এই মসজিদটা নির্মাণ করেছিলেন নবাব আলীবর্দী খাঁ। খোশবাগে মসজিদটা নির্মাণ করেছিলেন এবং প্রতিদিন তার ভবন হিরাজিল প্রাসাদ থেকে এখানে নামাজ পড়তে আসতেন। হিরাজিল প্রাসাদ এই খোশবাগ থেকে নিকটেই। 1740 সালে আলীবর্দী খাঁ নবাব সিরাজউদ্দৌলার নানা এই মসজিদটি নির্মাণ করেছিলেন এবং এখানে প্রতিদিন সে নামাজ পড়তে আসতো। নবাব পরিবারের সবাই এখানেই নামাজ পড়তো। মসজিদটি আপাতত বন্ধ আছে। নবাব সিরাজউদ্দৌলার নানার হাতের মসজিদ, ভিতরে মসজিদের ইমামের মেম্বার সহ সব কিছুই আছে এখনো। এই খোশবাগে আরো কবর আছে। নবাব সিরাজউদ্দৌলা যখন পলাশির প্রান্তরে হেরে যায় এবং সে ছদ্মবেশ সহকারে পেশাদ ত্যাগ করে, তখন সে জামা কাপড় সব কিছু চেঞ্জ করলেও পায়ের নাগরা চেঞ্জ করছিল না। তখন ব্রিটিশরা চারিদিকে ঘোষণা দিয়ে দেয় নবাবকে যারা ধরে দিতে পারবে তাদের প্রচুর স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। যে নৌকায় করে নবাব সিরাজউদ্দৌলা পালাচ্ছিল সেই নৌকার মাঝির তাকে ধরে দিয়েছিল, সেই নৌকার মাঝির কবরও এখানে আছে। লর্ড ক্লাইভ সেই নৌকার মাঝিকে হত্যা করেছিল। এখানে নবাব পরিবারের সাথে নবাব সাথে যাদের সংশ্লিষ্টতা ছিল সবার কবরই এখানে আছে।